অপরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না। মানে ও যদি স্নান না করে খাবার বানায় আমার বেবির জন্য, সে খাবার কি আমি আমার বেবিকে খেতে দেবো নাকি? না। এই উমা শোনো, আলিয়া বেবিও কিন্তু একদম অপরিচ্ছন্নতা পছন্দ করে না। তুমি একদম স্নান টান করে পরিষ্কার হয়ে তারপর রান্নাঘরে ঢুকবে, তারপর ওর খাবার বানাবে, ওকে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার কোনো চিন্তা নেই, আমি স্নান করেই রান্নাঘরে যাব। ব্যাস তাহলে তো হয়ে গেল, উমা এবার থেকে স্নান করেই রান্নাঘরে ঢুকবে। উমা তুমি আবার পিসিমণির কথায় কিছু মনে করো না, জানো আমাদের পিসিমণি এসব একটু বেশিই মানেন, আর আমরা সবাই পিসিমণিকে খুব মানি। আমিও মেনে চলবো বৌদি, আমার জন্য কারোর কোনো অসুবিধা হবে না। বাড়াবাড়ি, সব মেনে চলবে, পায়ে তেল দিতে উস্তাদ, এই জন্যেই মেয়েটাকে দেখলেই আমার বিরক্ত লাগে। আর তাছাড়া কথাটা তো বড় বেশি একদম ঠিকই বলেছে, আমিও ছোটবেলা থেকেই শুনতাম মায়ের কাছে স্নান না করে রান্নাঘরে যেতে নেই। এই তো মায়ের কথা মনে রেখেছো, তার মানে মা ঠিক শিক্ষা দিয়েছেন এবং তুমি সেটা শিখেওছো, তার মানে তুমি ভালো মেয়ে। মা ছাড়া বাড়িতে কে আছেন, বাবা কি করেন? আমার বাবা নেই, কয়েক বছর আগেই মারা গেছে। বাবা নেই, মাথার উপর বাবা নেই না? আহারে, সংসার চলে কি করে? মা ছাড়া আর বাড়িতে কে কে আছে, মানে ভাই বোন কজন? আমার ভাই নেই, আমরা তিন বোন, আমি মেজ, আর আছে মা আর ঠাম্মি। বাড়িতে পুরুষ মানুষ বলতে বাবাই ছিল, এখন আমরা পাঁচটাই মেয়ে। তাই বুঝি তুমি কলকাতায় এসে চাকরিটা জয়েন করেছো? হয়েছে মন খারাপ করছো কেন? তুমি তো ভালো কাজ করছো, যোগ্য সন্তানের মতন কাজ করছো, তাই না? হ্যাঁ, এই যে দায়িত্ব নেওয়া, মাথার উপর দায়িত্ব তুলে নেওয়া, যে সে লোকের কাজ, হ্যাঁ তুমি করছো। আর তাছাড়া আমরা তো রোজই দেখি কত কত গ্রামের মেয়েরা আসে, শহরে এসে চাকরি করে, রোজগার করে নিয়ে যায়, তাদের সংসার চালাতে হয়, তারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে। আমরা আরামে বাড়ি বসে কি আর বুঝতে পারি সেসব কষ্ট? না, আমাদের সে বোঝার ইচ্ছে আছে, আমরা জানতেই পারি না কে কিভাবে সংসার চালায়। একদম মন খারাপ করবে না, যেমন শক্ত হাতে হাল ধরেছ, সংসারের দায়িত্ব নিয়েছ, ঠিক সেই রকম, সেই রকমই থাকবে। আর তারপর বাকিটুকু তো ঈশ্বরের হাতে, উনি যা লিখেছেন আমাদের কপালে, এর বাইরে বেরোনোর ক্ষমতা কি আমাদের আছে? পারবো না। আচ্ছা উমা, বাবা নেই বলে যতটা সিম্প্যাথি নেওয়া দরকার নেওয়া হয়ে গেছে তো তোমার? তাহলে এবার চাও গিয়ে নিজের কাজটা করো। আলিয়া এভাবে বলছিস কেন? ও তো নিজে থেকে নিজে দুঃখের কথা বলেনি, পিসিমণি জিজ্ঞেস করলো তাই কথাগুলো বললো। না না বৌঠান, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো শহর থেকে বাইকটা কেনার, আর কলকাতার দোকানে কত কালেকশন, কত ভালো ভালো বাইক পাওয়া যায়। তাহলে উমার কাছে টাকাটা পাঠাবার ব্যবস্থা করি, তুমি কি বলো? কিনতেও তো কিছুটা সময় লাগবে, তাই না? কিন্তু সবকিছুই উমার ঘাড়ে চাপিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে বৌমা? শহরে উমা ছাড়া আর কে আছে মা? কেন, কমল আছে, তুমি তো জানো আমাদের থেকে বেশি যে উমাকে কতদিক সামনে চলতে হয়, তাই তো? আর তাছাড়া ওর মালিক হচ্ছে কত বড় খেলোয়াড়, তার সব দায়িত্ব তো উমার উপরে, সেই সমস্ত দায়িত্ব পালন করে ওকে পারবে এদিকে নজর দিতে? মাসিমা কিন্তু কথাটা খুব একটা ভুল বলেননি বৌঠান। তবেই বলো, তুমি আছো, ওপাড়ার পাঁচু আছে, রানু আছে, ওদের সকলেরই তো বাইক আছে, এদের কাউকে নিয়ে কমল তুমি যাও কলকাতায় গিয়ে পছন্দ করে বাইক কিনে নিয়ে এসো, কি পারবে না এইটুকু আমাদের জন্য করতে? কেন পারবো না মাসিমা, সুনন্দ নেই,
আমরাই তো এখন সোমার কাকা মামা, আর মেয়েটার বিয়েতে আমরা যদি বৌঠানের পাশে না দাঁড়াই তাহলে বৌঠানে একা কি করে সামলাবে? ঠাকুরপো, তোমরা ছেলে বলি তো ভরসা পাই বলো। বৌঠান আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি তো প্রায় কলকাতা যাচ্ছি, পাঁচু রানু কাউকে একটা নিয়ে বাইকের দোকানে চলে যাব। কিন্তু আমার কি মনে হয় জানেন, জামাই আজকালকার যুগের ছেলে, ওর তো একটা পছন্দ অপছন্দ আছে। যদি বাইকের কালার মডেল এসব পছন্দ না হয় পরে কিন্তু পাল্টানো খুব মুশকিল হয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ তুমি এক কাজ করো, জামাইয়ের বাড়িতে ফোন করো, ফোন করে ওকে বলো যেদিনকে আমরা বাইক কিনতে যাব সেদিন যেন ও আমাদের সঙ্গে যায়। তাহলে ওর পছন্দ মতো কালার মডেল আর যা যা কিছু আছে আর কি, সেগুলো ভালো করে দেখে শুনে কিনে নিতে পারবে। তাহলে তোমার পরে আর কিন্তু অভিযোগ করতে পারবে না। ঠাকুরপো, এই কথাটা তুমি একেবারে ঠিক বলেছ। এত টাকা দিয়ে যখন জিনিসটা দিচ্ছি তখন সেটা জামাইয়ের পছন্দসই হয় তো ভালো, তাই না? জামাইয়ের মেয়ে পছন্দসই হতে হবে, বাইকও পছন্দসই হতে হবে। মনে হয় বাইকের দামও বুঝি মেয়ের থেকে বেশি। 80-90 এ খুব ভালো বাইকই হয়ে যাবে, আর বাজেট তো 1 লাখ। আমার মনে হয় 1 লাখে বেশ ভালো বাইক হবে। জামাইয়ের কিন্তু কপাল ভালো বৌঠান, জামাই বাইক চাইলো আর তুমি ধার দেনা করে বাইকের ব্যবস্থা করে দিলে। এত টাকা খরচ করছো চড়া সুদে ধার নিয়ে, শোধ করতে কোনো অসুবিধা হবে না তো? ওমা আমায় কথা দিয়েছে ঠাকুরপো, ও মাইনে পেয়ে আস্তে আস্তে সব শোধ করে দেবে। ঠাকুরপো, তুমি সময় মতো আমার উমাকে কাজটা পাইয়ে দিয়েছিলে বলে এই সোমার বিয়েতে আমি এত খরচ খরচা করতে পারছি। আসলে আমরা এত ভালো পাত্র হাতছাড়া করতে চাইনি, পাত্রের রোজগারপাতি ভালো, আমাদের মতো ঘরে মেয়ের বিয়ে দেওয়ার বেলায় এইটুকুই শুধু দেখা হয়। মা, থামিনা একদম ঠিক কথা বলেছে। জানো তো কমল কাকু, আমার বিয়েতে না কোনো রকম ত্রুটি রাখা যাবে না। হ্যাঁ, তাতে আমার মা বোন দেনাই ডুবে যাক, আমার মেজো বোনটা সমস্ত শখ আহ্লাদ সব কিছু ভুলে লোকের ভাই ফরমায়েশ খাটুক, অসুবিধে নেই। তার জীবনটা শেষ হয়ে গেলেও আমার বিয়েতে না প্রচুর টাকা খরচা করতে হবে, বুঝেছ? আর সেই টাকা জোগাড় করতে হবে উমাকে, তাই তো মা? তুই ঘরে যা, ঘরে যা। তুই যাবো তো মা, আমি ঘরে চলে যাব। ও হ্যাঁ, আমার তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বলো, তা সত্ত্বেও আমার বিয়ে হচ্ছে না। এখন যদি তোমরা আমাকে ওই হাত পা বেঁধে জলেও ফেলে দাও সেটাই আমাকে মেনে নিতে হবে। কি বললি, কি বললি তুই? আমি তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি? বৌমা, বৌমা শান্ত হও, বৌমা শান্ত হও। বৌঠান, সোমার উমার জন্য খারাপ লাগছে, ও দিদি হয়ে যদি একটু বোনের কথা ভাবে সেই দোষটা তুমি ধরো না। ধরবো ঠাকুরপো, দোষ ধরবো, এত বড় কথাটা বললো কি করে? আমি কথা ভাবছি যে বাপ মরা মেয়ে যেমন তেমন করে বিয়ে দিলে তখন কথা শোনাবে না আমাকে, যে আমার বিয়েতে কিছু দিলে না তোমা? আমি মা, মা আমি তোমাকে কথা শোনাবো, আমি তোমাকে বলবো কি দিয়েছো। যখন আমি দেখতে পাচ্ছি যে আমার মার বোন দেনায় ডুবে যাচ্ছে, শুধুমাত্র আমার বরকে একটা বাইক কিনে দিতে হবে বলে আমি তোমাকে কথা শোনাবো, তুমি কথাটা কি করে বললে মা, কি করে? শোনো মা, তুমি ওদেরকে বাইক দেবে না। তাতে যদি ওরা এই বিয়েতে না করে তাহলে আমিও এই বিয়ে করব না। সোমা, মোমা, বৌঠান চুপ কর, দিদি ভাই চুপ কর। ওঠামি, আমি মা না বুঝতে পারছে না গো। দেখো, আমি স্বামীর ঘরে সুখে সংসার করবো আর আমার বোনটা আমার বিয়ের টেনা মেটানোর জন্য কেটে কেটে মরবে, এটা হতে পারে না। ঠাকুমি, মা আমি তোমার সামনে হাত জোর করছি মা। দেখো, তুমি উমার উপরে এত চাপ বাড়িও না, উমাটা এমনিতে খুব কষ্টে আছে আমি তো জানি সেটা। ও কমল কাকা, জানো তো আমার উমাটা না খুব কষ্ট পাচ্ছে। আজ পঞ্চমী শেষ হতে চললো আর কালই ষষ্ঠী, এবারে বড়ি বিক্রির ব্যবসার টাকা মা আমার বিয়েতে খরচা করবে বলে সব সরিয়ে রেখেছে। আমার ছোট বোন চুমকিটাকে পর্যন্ত একটা জামা দেওয়া হয়নি কমল কাকু, তুমি জানো এই কষ্টটা আমার উমাটাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আমার উমাটাকে।
ওনা ফোন করা সাহসটুকু পাচ্ছে না, ওর গলাটা কাঁপছে, ওর গলাটা কাঁপছে। পূজোয় এক বছর জামা কাপড় না পরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু এখন যদি তোর বিয়েটা ভেঙে যায় তাহলে অসুবিধা আছে। উমা যখন বলে যে দায়িত্ব পালন করবে তখন ও করবে। ও তো আমার মেয়ে, আমি ওকে চিনি, খুব ভালো জানি, ওর বাপের মতো। একবার যখন বলেছে ও কথা রাখবে তখন ও কথা রাখবে, এই কথা রেখে ছাড়বে। মা, তার মানে তুমি পাত্রপক্ষের সব দাবি মেনে নেবে আর বিয়েটা তুমি দেবেই, তাই তো? হ্যাঁ দেবই, বিয়েটা আমি দেবই। পাড়া সব লোক জেনে গেছে যে একটা ভালো বাড়িতে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি কি পাগল নাকি হ্যাঁ, যে এই বিয়েটা ভেঙে তোর কপালটা আমি নষ্ট করব? এই বিয়েটা আমি দেবই, জামাইকে বাইক আমি দেবই, তাতে যদি এই বাড়িটা বন্ধক রাখতে হয় বন্ধক রেখে আমি বাইক দেবো, কিন্তু বিয়েটা আমি দেবো। দিদিভাই যা, আলমারিতে টাকাটা আছে, নিয়ে আয়, যা যা। কমল, তুমি বাইক কেনার ব্যবস্থা করো, টাকাটা কুশিমান্নার থেকে নেওয়া হয়েছে, দেশ গায়ের ব্যাপার, এতগুলো টাকা ঘরে রাখা ঠিক হবে না, নিয়ে যাও। সবাই মিলে বাড়ির মেজ ভাইটাকে মেরে ফেলছে। আরে আমি যা বলছি সেটা শোনো, আমাদের হাতে আর দুটো দিন সময় আছে বুঝলে, আজ পঞ্চমী কাল ষষ্ঠী, এই দুদিন এ বাড়িতে বেশি হইচই হয় না, সবাই বারোটা একটার মধ্যেই শুয়ে পড়ে, সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন সবাই সারা রাত জাগবে, সবাই অনেক বেশি হইচই করবে, নাচ গান নাটক কত কিছু হবে, বাইরে থেকে কত লোকজন আসবে, এই তিন দিন তুমি কোনো মতে এই বাড়িতে ঢুকতে পারবে না, তাই বলছি যা করার আমাদের এই দুদিনের মধ্যে সেরে ফেলতে হবে। বুঝেছি, তা তোকে যা যা করতে বলেছিলাম সেগুলো করেছিস কি? আমাকে তো তাড়া দিচ্ছিস, তোকে যে বললাম আলমারির ওই চাবির ছাপ তুলতে সাবানে, সেগুলো আমাকে দিতে, সেগুলো না দিলে আমি চাবিগুলো বানাবো কি করে? আরে চাবি ছাপ, আরে দাঁড়া দাঁড়া, তোকে যে বললাম যে কোন আলমারিতে গ্যাস আছে, কোন আলমারিতে ওই দামি দামি গয়নাগাটি আছে, সেগুলোর খবরাখবর নিতে নিয়েছিস? বেশি কথা বলো না, আমি যেটা বলছি সেটা তুমি শোনো। চাবির ছাপ নেওয়া হয়ে গেছে, গিন্নিমা বাড়ির চাবিটা বালিশের তলায় রেখেছিল, ঠিক আমার চোখ পড়ে গেছে, অমনি পট করে চাবির ছাপ তুলে নিয়েছি। তুমি তোমার কাজটা না এবার ঠিক করে করো বাপু, চাবির ছাপটা আমার থেকে কখন কিভাবে নেবে সেটা ঠিক করো। এই দেখছি দাঁড়া, তোকে জানাচ্ছি। শোনো, যা করার তাড়াতাড়ি করো, বুঝেছো? জিনিসটা আমার ব্যাগের মধ্যে আছে, কারোর যদি একবার চোখে পড়ে আমি শেষ, সোজা আমাকে পুলিশে দেবে। হাতে মাত্র আর একটা দিন আছে। আরে ওরা তো রাত ১২টা অবধি জাগবে, তারপর আর কত রাতে আমি ঢুকবো বলতো ওদের বাড়িতে? না রে রেখা, আমার মনে হচ্ছে কাজটা করতে খুব কঠিন হবে। ধুর বাবা, সেই ব্যবস্থা তো আমি করব, খাবারের মধ্যে ফাঁক থালে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো, ব্যাটারা খেয়ে একবারে ভস ভস করে ঘুমাবে, আর সেই সুযোগে না এই আচার্যি বাড়ি পুরো ফাঁকা করে দেবো। সোনা দানার টাকা পয়সা তো নেই এদের, সেই নিয়ে কি অহংকার বাবা! বড় লোকেদের ওরকম হয়, ছাড়। শোন, কাল সকালে যেভাবেই হোক তোর থেকে চাবি ছাপ নেব, তারপর চাবি বানিয়ে রাত্রিবেলা, রাত্রিবেলা না সব সাফা চাট করে বাক্স প্যাটরা নিয়ে ভেঙে যাবো, ভাবতে যে কি আনন্দ লাগছে না।
কিরে ফোনটা ধরলো? দূর, ছোটির ফোন তো এখনো বন্ধ। ফোন বন্ধ মানে? তাহলে ও যে বাড়িতে থাকে ওই বাড়িতে ফোন কর। আচার্যদের বাড়ি? হ্যাঁ, নাম্বার তো আছে। ওই কিছুদিন আগে গিয়ে সোমা মুখার্জীদের বাড়ি থেকে নিয়ে এলো না? কর কর কর। ও হ্যাঁ হ্যাঁ, এই ফোনই তো সেভ করা। উফ, চেষ্টা কর চেষ্টা কর। এটা কি হলো? মা, উমা কিন্তু বারবার বারণ করেছিল যে আচার্যদের বাড়িতে যাতে ফোন না করে। চুটকি ফোনটা করতে বলেছি, ফোনটা কর কর। দাঁড়া দাঁড়া উমা, মা শোনো না, বলছি আমার কথাটাকে শোনো, এটা তুমি রাখো। বলছি কি যে উমা তো ওখানে আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট, তাই না? আর আলিয়া বোস এখন এই পুজোর কটা দিন শুধুমাত্র ওই আচার্যদের বাড়িতে আছে। এখন যদি আমরা উমার খোঁজে আচার্যদের বাড়িতে ফোন করি, ওরা তো বিরক্ত হতে পারে, বলো, ওরা রেগে যেতে পারে। উমার তো কাজের ক্ষতি হয়ে যাবে না মা। আমি উমার খবর নেব না? আমার মেয়েটা কেমন আছে না আছে আমি খবর নেব না? হ্যাঁ, ওরা কি অমানুষ নাকি? ফোনটা করলে রাগ করবে? আর তাছাড়া কমল ঠাকুরপো দুদিন বাদে কলকাতায় যাবে বাইক কিনতে, সেই কথাটা তো উমাকে জানাতে হবে নাকি? মা শোন না, কর তো কর, চুটকি কর। মা, বর্দিমনে ঠিক কথাই বলছে। ফোন, এই তুই আমাকে জ্ঞান দিবি? ফোন কর। করছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, ছোড়দি আছে? ছোড়দি? কে ছোড়দি? হ্যালো উমা, উমা, উমা ওই আলিয়া বোসের জন্য কাজ করে। উমা আপনাদের বাড়িতেই আছে? হ্যাঁ উমা, কি হয়েছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আপনারা কি ওর বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোক। হ্যাঁ, আপনারা ওর বাড়ির লোক যখন, ওর মোবাইলে ফোন করুন না। আসলে আমাদের তো পূজোর বাড়ি, বুঝতেই পারছেন, কাকে ডাকবো বলুন? আর এইভাবে ল্যান্ডলাইনে কখনো ফোন করবেন না, কেমন? না মানে একটু যদি দয়া করে ডেকে দিতেন। আচ্ছা, মুশকিল তো হবে না, বললাম তো কথা বোঝেন না, অদ্ভুত। দাদা ভাই দাঁড়া, ফোনটা আমার কাছে। হ্যালো, কে বলছেন? আমি উমার দিদি। আসলে উমার ফোনটা না বন্ধ, তাই আমাকে একটু দে না। হ্যালো, আমি উমার মা কথা বলছি। আসলে উমার খবর পাচ্ছি না তো, তাই খুব চিন্তায় আছি। যদি দয়া করে ওকে একটু ফোনটা দেন। ওর তো চিন্তা ভাবনা নেই, ফোনটা বন্ধ করে রেখেছে, একটু দিন না। আচ্ছা মা, তুমি কি বলো তো, তুমি সবটা শুনে উমাকে ভুল বুঝছো? আরে বাবা, আমি তো তোমায় বলেছি পুজোতে বাড়ির কারোর জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারেনি, তাই তোর মন খারাপ হয়ে আছে, তাই ও ফোনটা ধরছে না। ও এমনিতেই কষ্টে আছে মা, তুমি ওর কষ্টটা কখনো বুঝবে না নাকি? এতটাই খারাপ অবস্থা ওনাদের যে পুজোর জামা কাপড়টুকু কিনতে পারেননি। আপনি চিন্তা করবেন না মাসিমা, উমা একদম ঠিক আছে। আসলে পুজোর পরিবেশ তো, কাজের অনেক প্রেশার, তাই হয়তো উনি মোবাইলে চার্জ দিতে ভুলে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে বলে দেবো আপনাকে কল ব্যাক করতে। ঠিক আছে, রাখি। অভি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি না মানে, এই উমার বাড়ির লোককে এতটা এন্টারটেইন করার কি কোনো দরকার আছে? এতটা বাড়াবাড়ি করার কি দরকার আছে? এতে তো অশান্তি বাড়ছে। অশান্তি? অশান্তি কোথায় হচ্ছে? কেন, বাড়িতে তুই কি দেখতে পাচ্ছিস না? দেখ, উমা আলিয়ার ফাই ফরমাস খাটে, মানে এক কথায় ওর কাজের লোক। তো ওর বাড়ি থেকে ফোনে পাচ্ছে না, তুই দৌড়ে গিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে খবর দিতে যাচ্ছিস, এটা কি ঠিক দেখাচ্ছে? তুই বল দাদা, সার্ভেন্টস কোয়ার্টার মঙ্গল গ্রহে নাকি যে যাওয়া যায় না? আর তুই কি ভুলে গেছিস, ছোটবেলায় লুকোচুরি খেলার সময় আমরা কতবার বনমালী কাকার ঘরে যেতাম? ভুলে গেছিস নাকি? তখন আমরা ছোট ছিলাম অভি, এখন বড় হয়েছি, তুইও বড় হয়েছিস, ব্যাপারটা বুঝতে হবে তো। বড় হয়ে গেলে কি মানবিকতার বিসর্জন দিতে হয়? মানবিকতা? ওই মানবিকতা দেখাতে গিয়ে পায়ে রডের বাড়ি খেয়েছিস, তাই না? ভুলে গেলি এর মধ্যে? না মানে, মানবিকতা তো এতক্ষণে জানা দিয়ে পালিয়ে যাওয়ার কথা। দাদা ভাই কি করে জানলো যে আমি মার খেয়েছি? সাফাচাট সাফাচাট করে
তোমার মনের ময়লা আমি সব দূর করে দেব। তখন দেখবে তোমার মন আমি চুরি করে নেব। আমার মনের চাবি থাকবে তোমার কাছে, আর তোমার মনের চাবি থাকবে আমার কাছে। আচ্ছা রাখি তাহলে এখন। আমার বয়ফ্রেন্ড খালি জিজ্ঞেস করছে কি করছি, বারবার দেখা করার জন্য বলছে। আচ্ছা বলো তো, এই পূজোর বাড়ি যখন তখন কি বেরিয়ে গিয়ে দেখা করা যায়? আমার উপরে না খুব রাগ করেছে, তাই মিষ্টি মিষ্টি কথা বলেও রাগ ভাঙাচ্ছিলাম। মেয়েটাকে দেখে তো বোঝার উপায় নেই, শুনলো না শুনলো না, খুব শিয়ানা, এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু যদি সত্যি সত্যি সবটা শুনতে পেয়ে থাকে তাহলে তো কেস পুরো ঘেঁটে খ হয়ে যাবে। কি করি এখন?